আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। এগ্রিকালচার, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এগ্রিকালচার সেক্টর বা এগ্রিকালচারের এই ইকোনমিক্সে কি কাজ, এটা তো জিওগ্রাফিতে হওয়া উচিত ছিল। বাট আমরা দেখবে ইকোনমিক্সের সাথে এমনভাবে জড়িত, আমরা যখন প্রাইমারি সেক্টর পড়ছিলাম তখন বলেছিলাম এগ্রি সেক্টরটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। তো এগ্রি সেক্টরের সাথে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আমাদের দেশের প্রায় 51% মানুষ, 51% ওয়ার্কার তারা কৃষিকাজের সাথে যুক্ত। তুমি ভাবো যে আমাদের দেশে যদি 100 জন লোক হয় তাহলে 100 জন লোকের মধ্যে প্রায় 51 লোক কৃষিক্ষেত্রে, কিছু 27 আর কিছু 22, এটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এটা টার্সিয়ারি সেক্টরে। এইভাবে আমাদের 100% কমপ্লিট হয়েছে। তাহলে টার্সিয়ারি সেক্টরে 27 জন লোক কাজ করবে, 22 জন লোক যেখানে ফ্যাক্টরি হবে সেগুলোতে কাজ করবে, আর 51 লোক এগ্রিকালচার সেক্টরে কাজ করবে। তাহলে এরা যে কাজ করবে, তারা ইনকাম করবে, সেখান থেকে কি হবে, তাদের ইকোনমিক কন্ডিশন ভালো বা খারাপ হবে, তাই কি না? তো এই হিসাবে আমরা পড়বো। হ্যাঁ, তো আমরা দেখে নিচ্ছি ভারত কৃষিভিত্তিক দেশ, ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। এই যে জিনিস করা হয় আর কি, যেরকম এক্সেট্রা এক্সেট্রা, যেহেতু অর্থনৈতিক উন্নয়নের সাথে কৃষির ভূমিকা অন্যান্য ক্ষেত্রে তুলনায় অনেক কমে যায়, সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে ঘটে চলেছে। দেখো, ইকোনমিক যদি কোনো দেশ উন্নত হতে থাকে, আমি এর আগেই বলেছি যে যদি ইকোনমিক কন্ডিশন ভালো হতে থাকে তাহলে সেখানে এগ্রি সেক্টরের যে কন্ট্রিবিউশন সেটা কমতে থাকবে, এগ্রি সেক্টরের যে ওয়ার্কিং ফোর্স সেটা কমতে থাকবে, এগ্রি সেক্টরে কাজ হবে। কারণ আমেরিকাতে 2% লোক এগ্রি সেক্টরের সাথে জড়িত, তারা ফুললি মেশিন দিয়ে কাজ করে। এখানে কি হয় না, এখানে ম্যানুয়াল লেবার হিসাবে নেওয়া হয়, কারণ এখানে ম্যানুয়াল লেবারটা অ্যাভেলেবেল, যদি ওখানে না, ওখানে নেই বলে আস্তে আস্তে ইনোভেশন হয়েছে, ঠিক আছে? তো এই দেখো, ফার্স্ট পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা হয়েছে সেখানে জাতীয় আয় 57% কৃষিক্ষেত্র থেকে এসেছিল, 2017-18 সালে সেটা 17.2%। এবার অনেকেই আছে যারা ভাবতে পারে, দেখো আমরা যখন স্বাধীন হই তখন 57% ছিল, মানে তখন এগ্রিকালচার বিশাল উন্নত ছিল আর বাদ বাকি সেক্টরগুলো উন্নত নয় তখন, তাহলে এখন সেটা কৃষির উপরে গুরুত্ব দিইনি বলে সেটা কমে গেছে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়, ব্যাপারটা সেকেন্ডারি বা টার্সিয়ারি সেক্টরটা এত গ্রো করেছে যে এগ্রিকালচার সেক্টরও ইম্প্রুভ হয়েছে, কিন্তু তার যে কন্ট্রিবিউশন সেটা ওই সেক্টরগুলো বেশি হয়ে গেছে। এগ্রিকালচার সেক্টরের উপরেও ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে আস্তে আস্তে শিফটিং হয়েছে, টেকনোলজির আবিষ্কার হয়েছে, অল্প জায়গায় অনেক বড় ইকোনমি তৈরি হয়ে গেছে, এরকম পরিস্থিতি। তো ধরো আমরা নেক্সট স্লাইডটা যাই, দেখবে এই এগ্রিকালচার সেক্টরটাকে ফার্স্ট চেঞ্জ করার জন্য, ফার্স্ট ইম্প্রুভমেন্ট করার জন্যে যখন 1947-এর দেশ স্বাধীন হয় তখন ভাবলো, ফার্স্ট 5-year প্ল্যান যখন নেওয়া হয় তখন ভাবছে যে তাহলে পরে এগ্রিকালচার সেক্টরটাকে ইম্প্রুভ করতে হবে, যারা কৃষক আছে তাদেরকে সাহায্য দিতে হবে। কিন্তু যেই করতে গেল গিয়ে দেখছে যে প্রায় 80% ল্যান্ড জমিদারদের কাছে রয়েছে, জমিদার মহলবাড়ি আর রায়তওয়ারি যে সিস্টেম ছিল তাদের কাছে রয়েছে, কারণ তারা কিন্তু অ্যাকচুয়ালি ফার্মার নয়, অ্যাকচুয়ালি তারা ওই বলতে পারো তারা জমির মালিকও নয়। তারা কি হয়েছিল যে জমিদারি সিস্টেম হয়েছিল, যখন ইংরেজরা যে কোনো রাজ্য দখল করছিল সেখানকার সমস্ত জমির মালিক হয়ে যাচ্ছিল, তাই সেই জমি কেউ একজনকে কন্ট্রিবিউশন, ওই ট্যাক্সটাকে কালেকশনের জন্য একজন জমিদার নিয়োগ করেছিল। এবার জমিদারিগুলোকে আস্তে আস্তে ওই জমিগুলোর আস্তে আস্তে কি বলে পারমানেন্ট সেটেলমেন্ট শুরু করে দেয়। তো পারমানেন্ট সেটেলমেন্টে পারমানেন্টলিভাবে ওই জমিগুলোর দায়িত্ব, রেভিনিউ কালেকশনের দায়িত্ব দেওয়া হয়। তো এই রেভিনিউশন, যেহেতু তাহলে রেভিনিউ কালেকশনের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সেই ল্যান্ডটার কখনো দায়িত্ব কিন্তু ফার্মারের ছিল না, তার জন্যে জমির মালিকগুলো সব জমিদার হয়ে যায়। এবার সেই জমিদার কী করছে, জমিদার এখন
জমিদারের কাছে প্রচুর জমি, সে চাষ করছে না, সে ভাগ চাষি হচ্ছে যে ফার্মাররা, তাহলে তারা কি হচ্ছে খুব একটা ভালো রকমভাবে জমিটা খেয়াল রেখে চাষ করছে না। এই কারণে 1951 ল্যান্ড রিফর্ম অ্যাক্ট নিয়ে আসে। আর এই ল্যান্ড রিফর্ম অ্যাক্টের মাধ্যমে 1953 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অ্যাসেম্বলি আছে সেখানে পাশ করানো হয়, এবং 1956 ভূমি সংস্কার আইন লাগু করা হয়। সেখানে কি করা হয়, জমিদারি সিস্টেমটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, 1951 অ্যাবলিশ করে দেওয়া হয়। কিন্তু সেখান থেকে জমিগুলোকে ডিস্ট্রিবিউশন করা হতে থাকে জমিদারি, যেমন মানে আমাদের সিপিএম গভর্নমেন্টের কিছু কাজ ছিল, যেমন 18 বিঘা জমি, একজনের জমি 18 বিঘার উপরে যা আছে সব হয়ে যাবে খাস, মানে গভর্নমেন্টের, সেই জমি যে কাউকে গভর্নমেন্ট যে কোনো ফার্মারকে হোক নিজের জন্য হোক সেটা দিতে পারে। তারপরে 1978 যেমন অপারেশন বর্গা অপারেশন, যে এই অপারেশনটা চালানো হয়েছিল, এই অপারেশনের ফলে মানে অ্যাকচুয়াল প্রবলেম কী ছিল, একজনের জমি আছে প্রচুর, সে কী করছে ভাগ চাষিদের দিয়ে দিচ্ছে, বলছে তুমি এখানে চাষবাস করো, তোমার যা ফসল হবে তার 1/3 আমাকে দিয়ে দিতে হবে। তার মানে কি, সে যে চাষ যেই 1/3টা নিচ্ছে সে অ্যাকচুয়ালি ফার্মার নয়, তার জন্যে যারা ভাগ চাষি তাদের জন্যে অপারেশন ফরগা লঞ্চ করা হয়। ভাগ চাষিদের উচ্ছেদ করতে পারবে না, ভাগ চাষিদের পাট্টার ভিত্তিতে, প্রচুর পরিমাণ জমি যদি একজনের বেশি থাকে তাহলে পাট্টার ভিত্তিতে তাদের সেই রাইট দেয়া হচ্ছে, এবং তারা যাতে লোন নিতে পারে ব্যাংকের মাধ্যমে সেই ব্যবস্থা করা হয়েছে। ওকে, গ্রিন রেভলিউশন, এই গ্রিন রেভলিউশন পড়ার আগে আমাদের এর যে কনসিকোয়েন্সেস, এর যে কারণ সেটা আমরা একটুখানি জেনে নিই। দেখো, ফার্স্ট ইউএসএ তো ভালো রকমভাবে স্ট্রং ছিল, আমাদের ইন্ডিয়ার মতো এমন ওয়েদার কন্ডিশন একমাত্র দেশ আছে তার পাশে, সেগুলো মেক্সিকো। তো মেক্সিকো, তার আগে বলে দিই যে 1798 রবার্ট ম্যালথাস তার যে পপুলেশন সংক্রান্ত থিওরি ছিল সেই পপুলেশন সংক্রান্ত থিওরি দেয়, এবং সেখানে বলা হয় যে পপুলেশন বাড়বে জিওমেট্রিক প্রোগ্রেশন, আর ফুড বাড়বে, ফুড প্রোডাকশন বাড়বে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, মানে সমান্তর আর গুণোত্তর, মানে তুমি কেমন কনসিডার করতে পারো, ধরো ফুড বাড়বে এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কিন্তু পপুলেশন বাড়বে কেমন, যদি এরকমভাবে ধরা হয় তাহলে এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 8, এখানে 16, এখানে 32, এখানে 64, এখানে 128, এইরকম বলে দেখো এই 8 নাম্বারে কত পড়ছে, 8:128 হয়ে যাচ্ছে, তার মানে গ্যাপটা প্রচুর, প্রথম দিকে গ্যাপটা খুব কম। মানে এই কারণে সেই সময়তে 19th century এই সম্পর্কে প্রচুর মানুষের মধ্যে কোলাহল তৈরি হয়ে যায় সারা বিশ্বে, যে একসময় এমন আসবে, ফেমাইন আসবে, দুর্ভিক্ষ হবে, যুদ্ধ হবে, হয়ে এখানকার জনসংখ্যা কমে আসবে, যেটা ম্যালথুসিয়ান থিওরিতে তার বলা ছিল। তার জন্যে দেখবে 1952 জন্ম নিয়ন্ত্রণ বিল নিয়ে আসা হয়, মানে ফ্যামিলি কন্ট্রোল করার জন্য, ফ্যামিলিতে জানে যাতে বার্থ রেটটা কম হয় তার জন্য। কিন্তু ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াতে 1966 গ্রিন রেভলিউশন না আসে। এই গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল মেক্সিকোতে 1940, কিন্তু অফিসিয়ালি স্টার্ট 1943। কে করেছিল না, নরমান বরলক, নরমান বরলক, এ কিন্তু 1970 মেবি এই সময় তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার জন্য। তো কি করা হয়েছিল না,
এর মাধ্যমে এটাই হয়েছিল যে পপুলেশন যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে বৃদ্ধি পায় তবে খাবার বা ফুড গ্রেনসও জিওমেট্রিক প্রোগ্রেশনে বৃদ্ধি করা সম্ভব। এই এর ফলে এই থিওরির ওপর বেস করে আমরা ফুড প্রোডাকশনটাকে প্রচুর পরিমাণ বৃদ্ধি করে দিই। এর প্রাইমারি যে ফোকাস ছিল সেটা হলো হুইট সেক্টর, তারপরে আমরা আস্তে আস্তে সেটাকে এক্সপ্যান্ড করতে থাকি। ওকে, তো এই হুইট সেক্টরে ওই সময় একটা ক্ষুদ্র জাত ছিল, হাই ইল্ডিং ভ্যারাইটি। আর কি করা হয়েছিল, এই এই হাই ইল্ডিং ভ্যারাইটিকে চাষ করার জন্য ফার্টিলাইজার ইউজ করা হয়েছিল, রাসায়নিক সার ইউজ করা হয়েছিল। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই। তো এটা একটা বেসিক কনসেপ্ট গ্রিন রেভলিউশনের এতে। তো কি বলছে, 1966-7 থেকে 1970-71 সাল পর্যন্ত এদেশে কৃষিতে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ও ভারতের অর্থনৈতিক ইতিহাসের আলোচনীয় ফেমাস ঘটনা। তারপরে এ দেখো, 1966-67 সালে খাদ্যশস্য উৎপাদিত হয় 75 মিলিয়ন টন, যেখানে তার আগের বছর কৃষি উৎপাদন বৃদ্ধি ছিল ঋণাত্মক, নেগেটিভে চলছিল। 1968-71 এদেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়ে দাঁড়ায় 108 মিলিয়ন টন, 75 থেকে 108 ভাব। দেখো, 71 5 বছর সময়কালে এদেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল বার্ষিক গড় 8.8% হারে। ভারতের কৃষিতে এই অভূতপূর্ব পরিবর্তন সবুজ বিপ্লব নামে পরিচিত। কিন্তু এই সবুজ বিপ্লবটা প্রধানত পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ওয়েস্টার্ন ইউপি বলতে পারো। দেখবে এখনকার সময় যে কৃষক আন্দোলন চলছে, সেই কৃষক আন্দোলনটা মূলত এই তিনটে সেক্টর, তিনটে জায়গার। কেন? কারণ এই গ্রিন রেভলিউশনের ফলে সবচেয়ে বেশি যারা লাভবান হয়েছিল তারা হলো এই অঞ্চল, এবং এই অঞ্চলের গ্রিন রেভলিউশনের ফলে এই প্রায় 70 থেকে 50 ইয়ার্স ধরে তাদের এগ্রিকালচার ডেভেলপমেন্ট এত হয়ে যায় যে তারা কিন্তু দেখবে রাকেশ টিকাই না কে আছে, তার টোটাল সম্পত্তির পরিমাণ 600 করোড়। তো এই এই গ্রিন রেভলিউশনটা আমাদের ইন্ডিয়ার সারা জায়গায় ছড়িয়ে পড়তে প্রচুর টাইম লেগেছে। এখন হয়তো ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই সময়তে ছড়িয়ে পড়ে, কারণ এই গ্রিন রেভলিউশনের জন্য দরকার ছিল এক ফার্টিলাইজার, দুই দরকার ছিল যেটা ইরিগেশন। ইরিগেশন তো সব জায়গায় সম্ভব নয়, কারণ এই ইরিগেশন করার জন্য কি করা হয়েছিল, ইন্দিরা গান্ধী ক্যানাল, তারপরে অনেক বাঁধ দেয়া হয়েছিল, ভাকরা নাঙ্গাল বাঁধ, পাঞ্জাব হরিয়ানা দিয়ে প্রচুর পরিমাণ নদী গেছে, সপ্তসিন্ধু যেটাকে বলা হয়, এই দোয়াব অঞ্চল খুব চাষবাসের জন্য খুব উর্বর। ওকে, তো আর কিছু সংক্ষেপে ছাড়ছি। আমেরিকান বিজ্ঞানী ডক্টর উইলিয়াম গড, এটা অনেকবার কোশ্চেনে আসে, তুমি উইলিয়াম মনে রাখবে, যে গ্রিন রেভলিউশন কথাটা কে প্রথম ইউজ করেছিলেন, সেটা হলো ডক্টর উইলিয়াম বা ডক্টর উইলিয়াম। ওকে, তাহলে এখান থেকে আমাদের কী কী জানার আছে, সেটা হলো 8.8% হারে বৃদ্ধি পেয়েছিল পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে ডক্টর উইলিয়াম গড। ওকে, আর 1966-67 গ্রিন রেভলিউশন হয়েছিল, কে ইন্ডিয়া কে করেছিল, এম এস স্বামীনাথন। আর ওয়ার্ল্ডে কে করেছিল, ওয়ার্ল্ডে নরমান ই বরলক। ওকে, গ্রিন রেভলিউশন, দেখো এখানে কিছু ডেটা দেয়া আছে, মেক্সিকো থেকে আমদানি করা হয়েছিল বীজ প্রসেসিং এর মাধ্যমে হাই ইল্ডিং ভ্যারাইটি এইচআইভি। এই দেখো, যার উৎপাদন ক্ষমতা ছিল প্রায় 60 থেকে 65 কুইন্টাল প্রতি হেক্টারে, 1 হেক্টার মানে প্রায় 7 বিঘা বলতে পারো। ওকে, বিঘা মানে 2 পয়েন্ট সামথিং একর বলতে পারো, 1 হেক্টার মানে। হ্যাঁ, তো সবুজ বিপ্লব লক্ষ্য করা যায় এখানে, নরমান বরলক, এম এস স্বামীনাথন বলা আছে, পাঞ্জাব হরিয়ানা
যে কথাগুলো বলেছি সেগুলো আমরা লিখে দিয়েছি। হ্যাঁ, এই 1970 সালে নোবেল পুরস্কার পান। অপারেশন ফ্লাড, অপারেশন ফ্লাড হলো এটা করেছিল হলো ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ান যে আমুলের ফাউন্ডার, এখন বর্তমানে যে গুজরাটের আমুল আছে, এরা কি করেছিল ওই এলাকায় যারা এগ্রি মানে যেখানে কাউ প্রতিপালন করতো তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে তারা একটা কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে তারা সেটাকে বাজারজাত করে এবং এর নেতৃত্ব দেন সেখানকার একজন অফিসার, গভর্নমেন্ট অফিসার ভার্গিস কুরিয়ান, ডক্টর ভার্গিস কুরিয়ান, এই প্রকল্পের জনক। ওকে, 1970 সালে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এই প্রকল্পটি চালু করেন আমুল কিন্তু। হ্যাঁ, তো ভার্গিস কুরিয়ান এই করেছিল, সালটা মনে রাখবে। আর এই এইটা তো অপারেশন ফ্লাড, কিন্তু এর যে রেভলিউশন তার নাম কিন্তু হোয়াইট রেভলিউশন, ঠিক আছে? তাহলে লিস্ট অফ রেভলিউশন গুলো আমরা একবার করে নিই। ফার্স্টে আছে ব্ল্যাক রেভলিউশন। ব্ল্যাক মানে হলো ক্রুড অয়েল। ক্রুড অয়েল যখন যখন তোলা হয় সেটা ব্ল্যাক থাকে দেখতে, তুমি এই হিসাবে মনে রাখতে পারো, খুব কালো দেখতে হয়, যেমন আলকাতরা যেমন দেখতে হয় ঠিক তেমন দেখতে হয়, তার জন্য নাম হয়েছে ব্ল্যাক রেভলিউশন। তারপরে এই ব্ল্যাক রেভলিউশন কেন, যে পেট্রোলিয়াম উৎপাদন করার জন্য, যেমন বম্বে হাই থেকে পেট্রোল মানে এখানে ক্রুড অয়েল বের করা হয়, তারপরে ডিগবয়, অসমের ডিগবয়, তারপরে আছে ব্লু রেভলিউশন। এটা হলো ব্লু মানে হলো সমুদ্র, মানে ব্লু মানে সমুদ্র নয়, সমুদ্রের জল ব্লু, তাহলে সেই সমুদ্রে থাকে মাছ, মনে রাখার জন্য আমি বলছি, তাহলে সেটা কিসের সাথে জড়িত, মৎস্য উৎপাদনের সাথে জড়িত। এবার ফাদার অফ দিস রেভলিউশন ডক্টর অরুণ কৃষ্ণা, এটা নামটা ভালো করে মনে রাখবে, ডক্টর অরুণ কৃষ্ণান হরিলাল চৌধুরী। ওকে, আর হলো ব্রাউন রেভলিউশন। ব্রাউন দেখতে কেমন, কোকো বা চামড়ার রং কেমন হয়, চামড়ার রং তো ব্রাউন হয় না, তাহলে সেই হিসাবে ব্রাউন রেভলিউশন হলো ফাদার, এখানে ফাদার হলো ফাদার অফ ব্রাউন রেভলিউশন হীরালাল চৌধুরী। এই নামগুলো মনে রাখবে খুব ভালো করে। তারপরে গোল্ডেন ফাইবার রেভলিউশন, দেখো ফাইবার টু টাইপসের হয়, এক গোল্ডেন ফাইবার হলে পরে হয়ে যাবে পাট, আর সিলভার যদি ফাইবার হয় তাহলে সেটা হয়ে যাবে কার্পাস। সিলভার মানে রূপোর মতো দেখতে, সাদা, তাই সিলভার। আর গোল্ডেন মানে পাট অনেকটা সোনালি রঙের হয়, মানে যেখানে জলের অভাব সেখানকার পাট সোনালি হয় না, কিন্তু যেখানে জল বিল খাল আছে সেখানকার পাটগুলো সোনালি দেখতে হয়, তো তার জন্য গোল্ডেন ফাইবার রেভলিউশন। পাট উৎপাদনের সাথে জড়িত, 1990s সময় এটা চালু করা হয় বা শুরু করা হয়। আচ্ছা, যাকে বলে গোল্ডেন রেভলিউশন আর গোল্ডেন ফাইবার রেভলিউশন, এটার মধ্যে ডিফারেন্স আছে। গোল্ডেন রেভলিউশন ফাদার হলো নির্পাক তুতাজ। তাহলে গোল্ডেন রেভলিউশন মানে মধু, ফল উৎপাদনের সাথে জড়িত, মধুটাকে মনে রাখবে, হর্টিকালচার। মধু দেখতে কেমন হয়, গোল্ডেন কালার দেখতে হয়, তার জন্য নাম হয়েছে গোল্ডেন রেভলিউশন। আর গ্রিন রেভলিউশন সাথে এম এস স্বামীনাথন কৃষিক্ষেত্রের সাথে জড়িত। তারপরে গ্রে সার দেখেছো, 10-26-26 NPK, এগুলো দেখতে অনেকটা গ্রে কালারের হয়, তার জন্য কালারটা দেখে তুমি এটাকে গেস করতে পারো যে সার দেখতে কেমন হয় সার শিল্পের সাথে। আচ্ছা, পিঙ্ক রেভলিউশন, পিঙ্ক রেভলিউশন হলো এর ফাদার হলো দুর্গেশ প্যাটেল। দুর্গেশ প্যাটেলের নামটা খুব ফেমাস, বহুবার পরীক্ষায় এসছে, দুর্গেশ প্যাটেল কিসের জনক, সেটা পিঙ্ক রেভলিউশনের জন্য। তাহলে পিঙ্ক রেভলিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো ফার্মাসিউটিক্যালটা কিন্তু এর মধ্যে পড়ে, ফার্মাসিউটিক্যাল। আর পেঁয়াজ, অনিয়নটা দেখতে অনেকটা পিঙ্ক কালার, এটাই চাই মনে রাখতে পারো। চিংড়ি অনেকটা পিঙ্ক কালার দেখতে আছে,
সেই হিসাবে, ঠিক আছে? তো এই হিসাবে পিঙ্ক রেভলিউশন দুর্গেশ প্যাটেল, আর আইটি রেভলিউশন ফকিরচাঁদ কোলি। আইটি রেভলিউশন দেখো, টিসিএস এর যে ফাউন্ডার না, তার টিসিএস এর ফাউন্ডার কিন্তু রতন টাটা নয়, এর ফাউন্ডার হলোই ফকিরচাঁদ কোলি। আমাদের ইন্ডিয়াতে যে আইটি রেভলিউশন নিয়ে আসে, সে তার মেন কারণ হলো এই ব্যক্তি, ইনফরমেশন টেকনোলজি। এখন তো প্রচুর হয়ে গেছে, উইপ্রো হয়ে গেছে, ইনফোসিস হয়ে গেছে, ওকে? তারপরে দেখছি কি কি রেভলিউশন আছে। রেড রেভলিউশন, রেড রেড মানে কি হবে, লাল দেখতে। লাল কি আছে এখানে, নামটা দেখে নেবে, ফাদার অফ রেড রেভলিউশন হলো বিশাল তিওয়ারি। মাংস, মাংসের কালার লাল লাল হয়, আর টমেটো, টমেটোর কালারও লাল হয়, পাকা টমেটো আর কি, তার জন্য নাম হয়ে গেছে রেড রেভলিউশন। আর এভারগ্রিন রেভলিউশন মানে সামগ্রিক এভরিথিং যে এগ্রিকালচার, তার সাথে জড়িত এম এস স্বামীনাথন, কোনো সমস্যা নেই। রাউন্ড রেভলিউশন পটেটো, ওয়েস্ট বেঙ্গল কিন্তু সেকেন্ডে পড়ে এর যে উৎপাদন আছে, 1965 থেকে 2005 আলু উৎপাদনের জন্য সাথে জড়িত। কিন্তু আমাদের প্রবলেম হলো আলু উৎপাদনের যে বীজ লাগে না, সিডস, সেই সিডস কিন্তু আমাদের এখানে উৎপাদন খুব কম হয়, মাইক্রো। লণ্ঠন দিয়ে খুঁজতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে হয় কি, কারণ এখানে ড্রাই সিজন প্রায় বললে থাকে না, যেটা পাঞ্জাব বা হরিয়ানার দিকে হয় সেই সিজনে, ওই ওই অঞ্চলে এটা করা সম্ভব আর কি, তার জন্য পাঞ্জাব থেকে বীজ আসে। লিস্ট অফ রেভলিউশনের সিলভার ফাইবার রেভলিউশন বলে দিয়েছি, কিসের সাথে, কার্পাসের সাথে, তুলার সাথে জড়িত, 2000 সাথে সিলভার রেভলিউশন, ইন্দিরা গান্ধী সিলভার রেভলিউশন, আর একজন দেখ এখানে সিলভার ফাইবার রেভলিউশন, আর এখানে শুধু সিলভার রেভলিউশন ব্যাপার বোঝার চেষ্টা করবে। ফাইবার, ফাইবার মানে তন্তু, তন্তু কোনগুলো, পাট আর তুলা। এই পাট দেখতে সোনালি তাই গোল্ডেন, গোল্ডেন ফাইবার, এই তুলা দেখতে অনেকটা সিলভার কালারের বা সাদা, তার জন্য সিলভার ফাইবার রেভলিউশন। কিন্তু অনলি সিলভার কিসে হয় না, পোলট্রি ডিম, ডিম উৎপাদনের সাথে জড়িত, এটাই ফাদার অফ সিলভার রেভলিউশন বললে ইন্দিরা গান্ধী, ওকে? তারপরে হলো হোয়াইট রেভলিউশন, ভার্গিস কুরিয়ান বলে দিয়েছি ফার্স্টের দিকেই, অপারেশন ফ্লাডের সাথে জড়িত। ইয়েলো রেভলিউশন, ইয়েলো কালারই বলে দিয়েছি, ইয়েলো মানে সর্ষে বলতে পারো, যেগুলো হলুদ কালারের হয়, তৈল বীজ উৎপাদনের সাথে জড়িত, সর্ষে হতে পারে, আরও যেগুলো অয়েল পাওয়া যায় যেখান থেকে সেখানে, ওকে? সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।